মাসের শেষে আমাদের সবারই হাত টানাটানি থাকে, সেই সময় অনেকেরই মাছ মাংস খাওয়া হয় না। তাই কম খরচায় এমন একটি রান্না দেখাবো আপনাদের, যেটা আপনারা বাচ্চাদের বড়দের সবাইরে করে খাওয়াইতে পারবেন। খরচাও কম হবে, খেতেও হিব্বি লাগবে। পেঁয়াজটা দেখেন, অঙ্কুর বেরিয়ে গেছে, গাছ বেরিয়ে গেছে। এটা লাগাইলে হয় জানো? ভালো হবে? হ্যাঁ হবে, লাগাইলে হবে। কুবাইয়ে লাগাই, পেঁয়াজটা কেটে নিই। হ্যাঁ কেটে নাও, পেঁয়াজটা কেটে নাও, আদাটা ছুলে নাও, টমাটারটা ঘষতে হবে। রসুনটা ছুলে নিয়েছি, টমেটোটা একটু ঘষে নিচ্ছি, রসুনটা আমি এখন বেটে নিচ্ছি। আমাদের বাড়ি যে কোনো রান্না সুন্দরভাবে করে দেবা, খেয়ে নেবে। চাল মগজটা বেটে নিচ্ছি, ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার আন্দাজ মতন একটু জল দিয়ে দিচ্ছি। এই এক বাটি সোয়াবিন আমি সিদ্ধ করে নেব। এবার আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম কাট কাট করে চিপবা। হ্যাঁ, এক চামচ নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, এক চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি, এই আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, এই দইটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা একটু ভালো করে মেখে নেব। মাংসের মতো মনে হচ্ছে যে, কি দেখি যে খাওয়ালে বলছি সোয়াবিন মাংস। ঠাকুমা, তোমার জন্য একটা সুখবর আছে। বলছি কিছুদিন আগে ওই যে জি বাংলা একটা প্রোগ্রাম হয় না, ঘরে ঘরে জি বাংলা, তো ওখান থেকে ফোন করেছিল, ওরা তোমার বাড়িতে আসতে চায়। তো আমি বলেছি আসতে, তো একটা দিন আসবে। আবার তুমি কোন একটা জি বাংলায় কি সিরিয়াল দেখো, ওই যে বললে না যে ওখানে আমি যেতে পারলে খুব ভালো, কি নাম জানি, রচনা, রচনা, ওখান থেকেও ফোন করবে খুব শীঘ্রই। ফোন করলে তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ ঠাকুমার কিন্তু বলতে পারবো না, পড়াশোনা জানি না, কিচ্ছু না, ওখানে তো খেলবেই। ঠাকুমার কিন্তু খুব শখ জি বাংলায় রচনার সাথে গিয়ে দেখা করা। বলবে লেখা আছে বলবে, তখন আমি কি করব? তোমাকে একজন থাকবে, পড়ে দেবে সব। আমি যাবো তো তোমার সাথে। ঠিক আছে, এইবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, এই তেজপাতাটা ফোড়ন দিচ্ছি, কয়টা জিরা ফোড়ন দিচ্ছি, লবঙ্গ এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার আমি পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিচ্ছি।
রান্না করে করে খাওয়াই, খায় আর কয়েকটি কি খুশি কি খুশি। এইবার টমেটোর গোটাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটুখানি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এই চাল মগজটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নেই, তারপর ওই মাখা সয়াবিনটা দিয়ে দেবো। এইবার সয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি, পড়ে না কেন। হ্যাঁ পড়েছে। এই মশলা দেওয়ার জলটা আপনারা অবশ্যই দেবেন, আর শিল নোড়া ধোয়া টেস্ট আছে ওতে। বাটার পর শিল নোড়াটা ধুয়ে দেবেন। এই দেখুন তেলটা ছেড়ে আসছে, এইবার আমি একটু হালকা জল দেব। এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। যারা মাংস খাইতে ভালোবাসেন, আমার এই রান্নাটা করে খাবেন, মাংসকে হারমোনিয়ে দিবে, এত ভালো লাগে। তাহলে আজ আসি, তাহলে আবার দেখা হবে। টাটা।